1987 সালে 107টি প্লট নিয়ে 15.6 একর জমির উপর গড়ে ওঠে লালমনিরহাট বিসিক শিল্প নগরী। তবে 35 বছর পেরিয়ে গেলেও প্রাণবন্ত হয়নি শিল্প নগরীটি। ক্ষুদ্র ও কুটির শিল্প বলতে দৃশ্যমান কিছুই নেই, রয়েছে শুধু হিমাগার, চাতাল আর গোডাউন। আর নিরাপত্তা দেয়াল না থাকায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা, উদ্যোক্তাদের অভিযোগ, প্লটের জন্য আবেদন করে 6 মাস ঘুরলেও তা পাচ্ছেন না। এমনকি বিসিকের ভেতরে থাকা শিল্প প্রতিষ্ঠানগুলোকে দেয়া হয় না কোনো সুযোগ সুবিধা। প্লটের জন্য মনে করেন আজকে 2-3 মাস 5-6 মাস ধরে আমরা আবেদন করতেছি, প্লট দিতেছে না, প্লট ফাঁকা পড়ে আছে। এখানে যারা শিল্প খাতে যারা ব্যবসা করে তাদেরকে লোন দেওয়া হয় নাই, বরং তাদেরকে সাব ক্রিয়েট করা হচ্ছে, তারা জমির খাজনা দেয়, পানির বিল দেয়। সরকার এত সুযোগ সুবিধা দেওয়ার পরও কেন বিচিকের এমন অবস্থা, বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করেন চেম্বার অফ কমার্সের নেতা। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। যারা ওইখানে দায়িত্বপ্রাপ্ত আছে তারা কেন এটি আমলে নিয়ে ভালো বিনিয়োগকারী তাদেরকে সেখানে সুযোগ দেয় না কেন, এটা নিবিড় পর্যালোচনা করা উচিত। স্থানীয়ভাবে উদ্যোক্তা তৈরি না হওয়া ও পাওনা টাকা না পাওয়ায় এই অবস্থার সৃষ্টি বলে দাবি বিসিক সংশ্লিষ্টদের। স্থানীয়ভাবে যে উদ্যোক্তা সৃষ্টি হয় সেটি লালমনিরহাটে আসলে সৃষ্টি হয়নি। প্রায় 1 কোটি টাকার উপরে আমাদের এখানে বকেয়া পড়ে আছে, এই টাকাগুলি আমরা কিন্তু সময় মতো তাদের কাছ থেকে সেই টাকাগুলি আদায় করতে পাচ্ছি না। তবে প্লট বরাদ্দ নিয়ে শিল্প প্রতিষ্ঠান না করলে ব্যবস্থা নেওয়া হবে জানালেন জেলা প্রশাসক। যারা ইতিমধ্যে প্লট বরাদ্দ নিয়েছে কিন্তু যে শিল্প কারখানা করার কথা তারা সেগুলি করছে না, গোডাউন বা অন্যান্য বিষয় তৈরি করছে, আমরা তাদের বিষয়ে কিন্তু কার্যকর পদক্ষেপ নিচ্ছি তাদের প্লটগুলি বাতিল করে দেওয়ার জন্য। বিসিক থেকে 103টি প্লট বরাদ্দ দেয়া হলেও বর্তমানে চালু মাত্র 6টি শিল্প প্রতিষ্ঠান। আর ব্যবসায়ীদের কাছ থেকে জমির কিস্তি, খাজনা, সার্ভিস চার্জ সহ বিভিন্ন খাতে প্রায় 1 কোটি টাকা পাওনা বিসিকের। যে আই সমাপ্ত, সময় সংবাদ, লালমনিরহাট।